আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটিকে। স্কোয়াডে যেন ওসুটের মিছিল, ইনফর্ম ব্যাটসম্যান লিটন দাসকে হারানোর বড় ধাক্কা বাংলাদেশ দলের জন্য। যখন কিনা 22 গজের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না গোটা দলের। চীনা জিম্বাবুয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ আর সহজ নেই। টাইগারদের কাছ থেকে টি টোয়েন্টি সিরিজটি ছিনিয়ে নিয়েছে স্বাগতিকরা। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুটাও তামিম ইকবালের দলের হারের শুরু। 20 ওভারের সিরিজটি হাতছাড়া হয়েছে আগে, এবার ওয়ানডে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। এই জন্য আজ রোববার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। হারের স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল 9:15, অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর 1:15। খেলাটি দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হীরাক অবশ্য মনে করেছেন, এই ম্যাচে ঘুরে দাঁড়াবে টাইগাররা। খেলোয়াড় হিসেবে, ব্যক্তি হিসেবে, দলের সদস্য হিসেবে এমন সময়ের মধ্য দিয়ে গিয়েছি আমি, তবে ব্যাপারটা হলো কিভাবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। আমি নিশ্চিত ছেলেরা ঘুরে দাঁড়াবে। হারাটা কখনোই ভালো কিছু নয়, তবে এটি তো খেলার অংশ। আমি নিশ্চিত ছেলেরা আরও তরতাজা হয়ে ফিরে আসবে। তবে সিরিজ হারানোর লড়াইয়ে লিটন দাসের সঙ্গে পাওয়া যাবে না দলের পেস বোলিং বিভাগের সেরা অস্ত্র মুস্তাফিজুর রহমানকে। অ্যাঙ্কেলের চোটে এই ম্যাচে বিশ্রামে এই বাহাদুর। তবে স্বস্তি মিলেছে মুশফিকুর রহিম আর শরীফুল ইসলাম সুস্থ হওয়ায়। দুই ক্রিকেটার ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই একাদশে পরিবর্তন আসবে। হেরাত ইঙ্গিত দিয়েছেন আগের ম্যাচে কোনো বাহাতি স্পিনার না খেলানো বাংলাদেশ দল আজ দ্বিতীয় ওয়ানডেতে তাইজুল ইসলাম বা নাসিম আহমেদকে জায়গা দেবে। হেরাত আরও বলেন, একজন স্পিন কোচ হিসেবে একাদশে বাড়তি স্পিনার দেখতে চাই আমি। একই সঙ্গে বাংলাদেশের বিপক্ষ নিয়েও ভাবতে হবে, পরিকল্পনা করতে হবে। আমি নিশ্চিত তাইজুল বা নাসুমের যে কোনো একজন কালকে ম্যাচে। আগের ম্যাচে 4 বলার নিয়ে খেলায় মাশুল দিতে হয়েছে বাংলাদেশ দলকে। 304 রানের লক্ষ্য দিয়েও 5 উইকেটে হারে সফরকারীরা। আজ দ্বিতীয় ম্যাচে বোলিং বিভাগে মনোযোগ দিতে পারে দলটি। টপ অর্ডার ব্যাটসম্যান লিটন না থাকলেও তার জায়গা নিতে পারে ডানহাতি পেসার হাসান মাহমুদ। তো চলুন দর্শক, এক নজরে দেখে নেওয়া যাক দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। তামিম ইকবাল অধিনায়ক, ইনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। দর্শক, আজকের ম্যাচে বাংলাদেশ কি পারবে ঘুরে দাঁড়াতে? অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।